যাতে আরো আরো এই সমাজে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে পারে। আজ আমাদের এসডিও সাহেব এসে যা বললেন, আরো আরো গুণী মানুষ আসবেন, তারা তাদের সুন্দর বক্তব্য রাখবেন, আর আমরা পাশ থেকে তাদের সব ধর্মাচরণের মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রার্থনা। কেবলমাত্র রাস্তা ভিন্ন, কিন্তু ঈশ্বর এক এবং তিনি অভিন্ন। যেমন কেউ বা বৌদ্ধ ধর্মাবলম্বী, কেউ বা খ্রিস্টান ধর্মাবলম্বী, কেউ বা মুসলিম ধর্মাবলম্বী, কেউ বা হিন্দু ধর্মাবলম্বী, কেউ বা মসজিদের ইজ্জত ভালোবাসা ছাড়া মানুষের জীবনে কোনো অস্তিত্ব নাই। কোনো বয়সিষ্ঠ গুরুজন, পিতা মাতা, স্কুলের মাস্টারমশাই, কোনো মহাপুরুষ বা যে কোনো সভ্য ব্যক্তিকে শ্রদ্ধা না করলে সভ্য ব্যক্তি এতটুকু ভাবগুলি নষ্ট হয়ে যাবে না। তুমি বরং তোমার ভবিষ্যতে তাদের আশীর্বাদ এবং স্নেহ ভালোবাসা বঞ্চিত হবে। আমাদের ওটা প্রবেশ, ওদিকে বেরোনো। এবার আমরা মঞ্চে আহ্বান জানাবো সম্মানীয় বিষ্ণুপদ দাস মহোদয়কে। উনি আমাদের আজকে সরস্বত উৎসব 2021-এ ওনাকে কিছু বলার জন্য আজকে উদ্বোধন করলেন, কে কে উপস্থিত ছিলেন? আজকে আমাদের কোশলিয়ার ক্লাবের সরস্বতী উৎসবের আজ 15তম বর্ষের শুভ উদ্বোধন হলো। উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের এখানে স্টুডিও এবং আমাদের যে পঞ্চায়েত দেবোত্তর ব্যাটবোদের আমাদের সেক্রেটারি মহাশয় এবং আমাদের আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের ওই পঞ্চগড় হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, পঞ্চায়েতের 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব, সবাই মিলে উপস্থিত ছিলেন। আরো বিশিষ্ট বর্গরা ছিল, অনেক অগণিত দর্শকরা ছিলেন, আশীর্বাদ দিতে এসেছিলেন। আমাদের সুন্দর উদ্বোধনটা হলো আমাদের এই পুজো কতদিন চলবে? পুজো আমাদের 15তম এই বছরের 15তম বর্ষ কতদিন ধরে চলবে? 4 দিন ধরে চলবে। কি কি অনুষ্ঠান রেখেছে? আজকে আমাদের উদ্বোধন হলো, এখন চলছে আমাদের বর্ষাঙ্গ প্রতিযোগিতা, এরপরে থাকছে আমাদের দাদাগিরি দিদি নাম্বার 1, আগামীকাল রয়েছে মায়ের পুজো অর্চনা, তার সঙ্গে এবং প্রায় আজকে প্রায় 200 জন মতো আমাদের বসে সেখানে বর্ষাঙ্গ প্রতিযোগিতা হচ্ছে এবং কালকে আমাদের পুস্ত বিতরণ রয়েছে, পুস্তক বিতরণ হয়েছে, দুটো করে রায়ের মাটিতে সহায়িকা দেওয়া হচ্ছে। যে কেউ যেতে পারছে আমাদের ওই আরো অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ম্যারাথন প্রতিযোগিতা রয়েছে, সাঁতার প্রতিযোগিতা রয়েছে, অনেক কিছু রয়েছে। এই মণ্ডপের বাজেট কত? মণ্ডপের বাজেট প্রায় কাছাকাছি 6 থেকে 7 লাখ টাকা মতো। এই যে আমাদের অমিত দাদা এই কনসেপ্ট করেছেন, শাক আছে আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে ক্লাবের পক্ষ থেকে সম্মানীয় মহকুমা শাসক মহোদয়কে, এবার আমাদের চৌধুরী সুব্রত নন্দন দাস মহাপাত্র মহোদয়কে ব্যাট করিয়ে বরণ করে নিচ্ছেন। এবার আমরা ব্যাট করিয়ে
বরণ করে নেব। পঞ্চগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক দেবকীনন্দন রায় মহোদয়কে। বিশ্বজিৎ দাস, আমাদের ক্লাবের সদস্য বিশ্বজিৎ দাস, তুমি একটু মঞ্চে আসবে। সাংস্কৃতিক সম্পাদক উমানাথ পন্ডা। এবার আমরা ব্যাচ করি ভূমিদাতা পঞ্চায়েত বিদায় ক্লাবের সম্পাদক উমানাথ পন্ডা, সম্মানীয় লোকনাথ পন্ডা মহোদয়কে। আমরা আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো বিরাট ক্লাবের অন্যতম সুভানু ভাই, সম্মানীয় নির্মাতা বরণকচ্ছ ক্লাবের পক্ষে প্রভাত কুমার দাস এবং উত্তরীয় দাস পঞ্চায়েত বিরাট ক্লাবের পক্ষে। প্রথমে আমার মনে হয়েছিল কিরকম ব্যাপার, তার কারণ হচ্ছে সরস্বতী পুজো এক তো এত বড় সড়ো করে হয়, আমার সেরকম খুব একটা আইডিয়া ছিল না, আমাদের অন্যান্য জেলায় আমি খুব একটা দেখি। দ্বিতীয়ত যেই কারণেই মূলত আসা আমার এখানে, সেখানে আমি খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের এই পঞ্চায়েত ডিলাইট ক্লাব অনেক সামাজিক কর্মে যুক্ত থাকে এবং তারা খুব যে কাজটি করে সেটা খুব সহমর্মিতার সঙ্গে করে, শিক্ষার ক্ষেত্রে এমনি দুস্থ মানুষজনের পাশে থাকা প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক যে অবদান আছে ডিলাইট পঞ্চায়েত ডিলাইট ক্লাব সেগুলো করে থাকে সারা বছর ধরে। এবারও তাদের অনুষ্ঠান আছে এত বড় অনুষ্ঠান ছাড়া, তো সুতরাং সেই আমার মনে হলো যে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমারও ভালো লাগবে। সত্যি এখানে এসে ভালো লাগছে, তার কারণ এখানে আরও অন্যান্য গুণীজনেরা আছেন এবং সমাজের সর্বস্তরের মানুষ এর সঙ্গে যুক্ত আছে। সর্বস্তর বলতে বিভিন্ন আধিকারিকরাও আছেন, অন্যান্য সরকারি কর্মচারীরাও আছেন, জনপ্রতিনিধিরাও আছে, যারা স্বেচ্ছাসেবী আছে তারাও এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছে। আমি এই ক্লাবের আগামী দিনগুলো ভালো হোক, তারা যাতে আরও সমাজ সেবামূলক কাজে নিজেদের যুক্ত করে এই আশা করব। এবং যে কোনো পুজো শুধু আড়ম্বর তো এই বড়ো কথা না, তার আত্মাটাও থাকা দরকার। তো সুতরাং আমার মনে হয় এত সুন্দর অনুষ্ঠান মানুষের জন্য, মানুষ আসবেন দেখবেন, একই সঙ্গে তাদের যে অন্যান্য কাজ অন্যান্য যে কর্মসূচি আছে সেগুলো চলতে থাকবে, যেটা সমাজের কাজে লাগবে। প্রতিনিধিবর্গ, সারস্বত উৎসব 2021 অমিতা দেবুদা মঞ্চে আসবে। উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিবর্গকে পঞ্চায়েত ডিলাইট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক